নতুন দিগন্তর স্বাগত নিয়ে চলে এসেছি ভিডিও। এই ভিডিওতে কিন্তু নতুন জব আপডেট বেরিয়ে এসছে, সেটা হচ্ছে আইবিপিএস এর তরফ থেকে। দেখতো আইবিপিএস অফিসিয়াল ওয়েবসাইটে আমরা আছি ibps.in, এখানে কিন্তু নতুন ক্লার্কের জব বিজ্ঞপ্তি বেরিয়ে এসছে। এবং এখন সবাই মিলে তোমরা স্পিক করছো বা টুইটার হ্যান্ডেলে বা যে কোনো জায়গায় বলেছো যে রেলওয়ের চাকরি বা এসএসসি চাকরির জন্য যে এতদিন পরীক্ষা হচ্ছে তার জন্য কিন্তু সবাই একসঙ্গে স্ট্যান্ড আউট করেছো। এটা খুব একটা ভালো জিনিস এবং এটাকে আরও বৃহত্তর জায়গায় নিয়ে তো যাতে খুব তাড়াতাড়ি পরীক্ষা অর্গানাইজড করা হয়। এবং রেলওয়ে পরীক্ষা কিন্তু অনেক দিন ধরে বসে আছে, শুধু এই প্যান্ডামিকের জন্য নয়, অনেক আগে থেকেই কিন্তু পরীক্ষা ডিলে করতে করতে এসে এখন প্যান্ডামিকের জন্য একটা সুযোগ পেয়ে গেছে এবং আরও ডিলে হয়ে গেছে। এবং বাকি সবাই যাতে পরীক্ষা নিতে শুরু করে এটার জন্য এবং নতুন নতুন বিজ্ঞপ্তি যাতে বেরিয়ে আসে এবং তার ফর্ম ফিল আপগুলো যদি পরীক্ষা তাও কন্ডাক্ট নাও করা যেতে পারে তাহলে অবশ্যই সমস্ত চাকরির যেন ভ্যাকেন্সি রিলিজ করে দেওয়া হয় এবং তা যেন ফর্ম ফিল আপ করিয়ে দেওয়া হয়। এবং তার জন্য খুব একটা ভালো জিনিস যেগুলো শিডিউল বাদ বাকি রয়ে আছে এবং এই জন্য ক্লার্কের ভ্যাকেন্সি পর্যন্ত বেরিয়ে এসছে। চলো সেই ভ্যাকেন্সি ডিটেলস দেখানো যাক। সামনেই কিন্তু ফ্ল্যাশ করছে তোমার ibps.in যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে এসে তোমরা এই পিডিএফটা সংগ্রহ করে নিতে পারবে। চলো সেই পিডিএফটি দেখে নেওয়া যাক। এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান, আমরা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ আইবিপিএসের যে অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়ে এসছে এবং ibps.in, এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এবং ক্লার্ক ভ্যাকেন্সি 2021 এবং 2022, আমার একটু বলতে মিস্টেক হলো, মানে 2021 এবং 22 এখানে ইয়ার সাল দিয়ে দিয়েছে ibps.in। এবং এখানে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে এসছে এবং কত ভ্যাকেন্সি থাকছে এবং এখানে যে ব্যাঙ্কগুলো আছে সেটা দেখে নাও, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ব্যাঙ্ক, পাঞ্জাব সিন্ধ ব্যাঙ্ক, কানাডা ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। এবং টেন্টেটিভ ডেট যেটা অ্যাপ্লিকেশানে 2/9/2020 থেকে 23/9/2020 পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফিস যেটা সেটা 2/9/2020 থেকে 23/9/2020 পর্যন্ত কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং ডাউনলোড ই কল লেটার সেটা কিন্তু 17/11/2020 থেকে অনওয়ার্স ডাউনলোড করতে পারবে। এবং প্রি এক্সাম টাইমিং যেটা দেওয়া হয়েছে সেটা 23/11/2020 থেকে 28/11/2020। এবং ডাউনলোড কল লেটার ফর অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি সেটা কিন্তু 18/11/2020 বলা আছে। এবং অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি এটা কিন্তু দেখো, যেটা অনলাইন এক্সামিনেশান যেটা দিয়েছে অনলাইন এক্সামিনেশান প্রিলিমিনারি এক্সাম সেটা কবে থেকে হবে, 5/12/2020 থেকে 12/12/2020, 13/12/2020, এই তিনটা ডেটে কিন্তু প্রিলিমিনারি এক্সাম হবে। অনলাইন এক্সাম ডেটা ফলো করে ফলো করো, 5/12/2020, 12/12/2020, 13/12/2020। এবং রেজাল্ট অফ অনলাইন এক্সামিনেশান প্রিলিমিনারি সেটা 31/12/2020, ওই মাসেই কিন্তু রেজাল্ট আউট হয়ে যাবে। এবং ডাউনলোড কল লেটার অনলাইন মেন এক্সামের জন্য 12/1/2021 কিন্তু তোমরা কল লেটার পেয়ে যাবে এবং অনলাইন এক্সামিনেশান মেন হবে 24/1/2021। এবং প্রফেশনালি অ্যালয়মেন্ট হবে 1/4/2021, খুব তাড়াতাড়ি কিন্তু হবে। এবং ব্যাংকের নিয়োগ কিন্তু খুব তাড়াতাড়ি হয় যখনই বিজ্ঞপ্তি বেরিয়ে থাকে। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের জানো, যে কোনো শাখায় কিন্তু গ্র্যাজুয়েট থাকলে তোমরা অ্যাপ্লাই করতে হবে, অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এবং এসটি এসসির ম্যাক্সিমাম এজ যেটা রয়েছে সেটা কিন্তু 28 বছর, মিনিমাম এজ 20 বছর। এবং যেটা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ফাইভ ইয়ার্স যেমন এজ ইলেকশন থাকে এসটি এসসি ওবিসিতে, সেরকম কিছু এজ ইলেকশন আছে। এবং ফর্ম ফিল আপে বাদবাকি প্রসিডিওরটা আমরা নিচের দিকে চলে যাব এবং ভ্যাকেন্সি ডিটেলসটা দেখে নেবো যে কত কী ভ্যাকেন্সি আছে। নিচের দিকে গেলে তোমরা ভ্যাকেন্সি ডিটেলস, সেখানে 45টা পাতা আছে এবং অন্যান্য স্টেটের ভ্যাকেন্সিগুলো আমি বলছি না, তোমরা কিন্তু সেইগুলো নিজেরা একটু দেখে নেবে। আমরা ডাইরেক্ট ওয়েস্ট বেঙ্গল নিয়ে আলোচনা করবো, কারণ ওয়েস্ট বেঙ্গলটাই আমরা এখান থেকে যদি করে থাকি, কারণ ওয়েস্ট বেঙ্গল সব লাস্টে আছে। এখানে একটা দুঃখজনক ব্যাপার কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি দিন দিন ডিক্রিজ করেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি খুবই কম, বলতে গেলে 125টা মাত্র ভ্যাকেন্সি আছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। ব্যাঙ্ক অফ বরোদা দেখতে পাচ্ছে এনআর দিয়ে দিয়েছে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 44টা টোটাল ভ্যাকেন্সি দিয়েছে এবং ইউআর, এসটি, এসসি, ওবিসি সব কিছু মিলিয়ে। এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র যেটা সেটা কিন্তু 11টা ভ্যাকেন্সি রেখেছে, বাকি সব কানাডা ব্যাঙ্ক সবই নীল আছে। এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ক্ষেত্রে মাত্র, সরি, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কের ক্ষেত্রে 9টা ভ্যাকেন্সি রয়েছে, ইউকো ব্যাঙ্কের ক্ষেত্রে 1টা ভ্যাকেন্সি, খুবই কম ভ্যাকেন্সি, যার জন্য ইউকো ব্যাঙ্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে, 161টা কিন্তু ইউকো ব্যাঙ্কের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে। এবং টোটাল ভ্যাকেন্সি কিন্তু 125টা, ইউআরের ক্ষেত্রে 49, এসসির ক্ষেত্রে 28 এবং এসটির ক্ষেত্রে হচ্ছে 4টে এবং ওবিসির ক্ষেত্রে 28টা, AWS 16টা। এবং অন্যান্য সেটা দেখতে পাবে এখানে ভ্যাকেন্সি ডিটেলসটা, এখানে কিন্তু উত্তরাখণ্ডে মাত্র 18টা ভ্যাকেন্সি রয়েছে টোটাল এবং উত্তরপ্রদেশে 126টা। এবং এরপরে দেখে নাও 11টা টোটাল ভ্যাকেন্সি ত্রিপুরাতে এবং তেলেঙ্গানাতে 20 টোটাল এবং বাদবাকি দেখতে হচ্ছে তামিলনাড়ু 77টা ভ্যাকেন্সি কিন্তু খুবই কম। এবং সিকিমে 1টা মাত্র ভ্যাকেন্সি বেরিয়েছে এবং রাজস্থানে 48টা, 136টা হচ্ছে দেখে নাও পাঞ্জাবের ক্ষেত্রে, 3টে হচ্ছে মাত্র পণ্ডুচেরির ক্ষেত্রে,
ওড়িশা থেকে 43টা ভ্যাকেন্সি, কিন্তু কোথাও খুব বেশি নেই, ভ্যাকেন্সি খুবই দিন দিন ডিক্রিজ করে দেওয়া হয়েছে। মিজোরাম একটা এবং মেঘালয় এবং সেটাও মানে একটা, মণিপুরে দুটো, এইভাবে কিন্তু সবচেয়ে বেশি মহারাষ্ট্র 334টা কিন্তু ভ্যাকেন্সি মহারাষ্ট্রে। আমরা মধ্যপ্রদেশে 75টা, আমরা দিল্লিটা একবার দেখে নেবো, কারণ দিল্লিতে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি থাকতে পারে। আমরা দেখে নেবো 29, 55 এইভাবে ভ্যাকেন্সি আসছে, 40 হিমাচল প্রদেশ, হরিয়ানা, হরিয়ানাদের গুজরাটে 119টা এবং 17টা মনে হয় গোয়াতে। দিল্লিতে দেখতে পাচ্ছ, দিল্লিতেও কিন্তু ভ্যাকেন্সি খুব কম রয়েছে, 67টার মতো ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। যাই হোক, দিল্লিতে আমি এসেছিলাম ভ্যাকেন্সি বেশি দেবে এবং ভ্যাকেন্সি কিন্তু দিল্লিতে খুবই কম। এই ছিল ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকেন্সি। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে থাকে, আইপিএসে ফর্ম ফিল আপ করার অনেকেই ইচ্ছা থাকে, কিন্তু মেন যে জিনিসটা সবচেয়ে বেশি আটকে যায় ফর্ম ফিল আপ করতে গিয়ে দুবার ভাবে মানুষ, সেটা হচ্ছে পয়সাটা, মানে ফিসটা যেটা নেয় আইপিএস, সেটা কিন্তু অন্যান্য চাকরির তুলনায় অত্যধিক বেশি মাত্রায় দেওয়া থাকে। এটা সবচেয়ে বড় জিনিস। এখানে যে সেন্টারটা পড়বে সেটা দেখছো ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, এই হচ্ছে কিন্তু সেন্টার পড়বে। এর মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ তোমাদের করে দিতে হবে। এবং সবচেয়ে এটা ব্যাপার, এখানে কিন্তু সবচেয়ে বেশি যে ফিসটা লাগে সেটা হচ্ছে কিন্তু আইপিএসের ক্ষেত্রে, আইপিএসের ফিসটা কিন্তু অত্যধিক বেশি। আমরা ফিসটা হচ্ছে 850 টাকা কিন্তু ইউআরের ক্ষেত্রে লাগবে, আমরা সেটা দেখে নেবো, চলো দেখে নেওয়া যাক। এই হচ্ছে ফিসের জায়গাটা, দেখতে পাচ্ছ ফিসটা অত্যধিক বেশি, সেটা হচ্ছে 850 টাকা হচ্ছে ইনক্লুডেড জিএসটি, ইনক্লুডেড জিএসটির সঙ্গে ফর অল আদার ক্যান্ডিডেটের ক্ষেত্রে। 175 টাকা হচ্ছে এসসি, এসটি, পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য, কিন্তু সেটা হচ্ছে 175 টাকা, বাকি সমস্ত ক্যান্ডিডেট 850 টাকা। এই টাকাটা কিন্তু অত্যধিক বেশি হয়ে যায়, যার ফলে ক্যান্ডিডেটে পিছিয়ে আসতে হয়, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ সেটা আমরা আলোচনা করে নেবো, কারণ দেখতে পাচ্ছ প্রিলিমিনারি যে এক্সাম হবে সেটা কিন্তু কিরম কী নাম্বারটা প্যাটার্ন থাকে সেটা দেখে নাও। জেনারেল ইংলিশে থাকছে 30টা কোশ্চেন, 30 নাম্বারের এবং 20 মিনিট টাইম। নিউমেরিক্যাল অ্যাবিলিটি সেটা ইংলিশ নাম্বার, 30টা কোশ্চেন, 30 নাম্বার, 20 মিনিট টাইম। নিউমেরিক্যাল অ্যাবিলিটি 35 নাম্বারের, ম্যাক্সিমাম মার্ক্স 35টা, 20 মিনিট টাইম। রিজনিং অ্যাবিলিটি যেটা থাকছে সেটা কিন্তু 35 নাম্বারের, 35টা কোশ্চেন থাকছে, 20 মিনিট টাইম। মোট 1 ঘন্টা টাইম, 100টা কোশ্চেন, 100 নাম্বারের কিন্তু, 100টা কোশ্চেন, 100 নাম্বারের কিন্তু এক্সাম। এই প্যাটার্নে কিন্তু ইন্ডিভিজুয়াল কাট অফ মার্ক্স থাকে, এটা মাথায় রেখে মেন্সের ক্ষেত্রে কিন্তু এটা 200 নাম্বার পরীক্ষা হবে, 160 মিনিট টাইম, 35, 35, 45, 45 এবং কোশ্চেন থাকবে টোটাল 190টা এবং ম্যাক্সিমাম মার্ক্স থাকবে 200 মার্কসের। শুধু রিজনিং অ্যাবিলিটি যেটা কম্পিউটার অ্যাপটিটিউড সেটা 50টা কোশ্চেন থাকে, নাম্বার থাকে 60টা এবং কোয়ান্টিটি অ্যাপটিটিউড 50 নাম্বারে, 50টা কোশ্চেন, বাকি 40, 40, 50, 50। এই ছিল সবচেয়ে বড় নোটিফিকেশান, যেটা আইপিএস এবারে কিন্তু সিট সংখ্যা খুবই কম। যাই হোক বেরিয়েছে তাও, এবং এটা তোমাদের শৌচার হওয়ার জন্যই কিন্তু বেরিয়েছে, একত্রে বলেছো, এবং তার জন্য এসএসসিও কিন্তু রেজাল্ট ডেট আজকে ডিক্লেয়ার করে দিয়েছে। আরও তোমার ট্রেন্ডের জায়গাও নিয়ে যাও, যার ফলে রেলের কিন্তু এক্সামটা হওয়াটা খুব জরুরি, কারণ অনেক ভ্যাকেন্সি তোমরা ওয়েট করে আছো এবং এটা হওয়াটা আগে খুব জরুরি। এবং ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটা শেয়ার করো বন্ধুদের মধ্যে, যার ফলে আরও অনেকে জানতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ভিডিও, বাই বাই।